ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে প্রায় সাড়ে তিন মাস রিহাবে থাকার পর দেড় মাস আগে বন্ধুর কাছ থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে দেবাঞ্জন দাসকে খুনের পরিকল্পনা করে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রিন্স এমনটাই প্রাথমিকভাবে জেরায় তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন প্রিন্সের প্রাক্তন বান্ধবীর সঙ্গে দেবাঞ্জনের সম্পর্ক ছিল এবং এই সম্পর্ক নিয়েই কিন্তু যাবতীয় সমস্যা ছিল প্রিন্সের এবং ঠিক সেই কারণেই সে খুনের পরিকল্পনা করে খুনের দিন যাবতীয় তথ্য প্রিন্সকে দিয়ে সাহায্য করা বিশাল মারু রাত্রিবেলা দেবাঞ্জন এবং তার বান্ধবী দুর্গানগরে কোন রাস্তা দিয়ে আসছে কখন তাকে নামানো হচ্ছে এই সমস্ত তথ্যই কিন্তু বিশাল মারু প্রিন্সকে দিয়েছিল পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন দেবাঞ্জন তার বান্ধবীকে নামানোর পর দেবাঞ্জনের বান্ধবী দেবাঞ্জনকে দেখে হাত নাড়ে দূরে স্কুটারে দাঁড়িয়ে থাকা প্রিন্স সেটা সহ্য করতে পারেনি এবং তারপরই দেবাঞ্জন যখন একা গাড়ি নিয়ে ফিরছিল তখন দেবাঞ্জনের গাড়ির পেছনে সে স্কুটার নিয়ে চেস করতে থাকে বেশ কিছুটা রাস্তা বেপরোয়াভাবে কুটারও চালায় সেটা দেখে দেবাঞ্জন গাড়ির গতি নিয়ন্ত্রণ করে এরপরই নিমতা স্কুল রোডের সামনে বিরাটিতে সেখানে আচমকাই দেবঞ্জনের গাড়ির সামনে আড়াআড়িভাবে প্রিন্স নিজের স্কুটারটা এনে দাঁড় করায় এবং তারপর প্রিন্সকে দেখে গাড়ির কাজ নামায় দেবাঞ্জন দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় দেড় মাস আগেই দেবাঞ্জনকে খুনের পরিকল্পনা সে করে ফেলেছিল সেই ব্লুপ্রিন্ট মতন আচমকাই পকেট থেকে রিভলভার বার করে দেবাঞ্জনকে প্রথম গুলি সে করে রক্তাক্ত অবস্থায় দেবাঞ্জন কিছুটা এগোয় এবং তারপর গলার সামনে দ্বিতীয় গুলি লাগে পাঁচিলে ধাক্কা ক্যামেরা আটকে যায় দেবাঞ্জনের গাড়ি অর্থাৎ প্রায় সাড়ে তিন মাস রিহাবে থাকার পর দেড় মাস আগে বন্ধু দেবাঞ্জন করেছিল প্রিন্স এবং সম্পর্কে টানা পড়েন এবং সেখান থেকে মার্ডার ফর রিভেঞ্জ অর্থাৎ ব্যক্তিগত প্রতিহিংসাই কিন্তু এই খুনের অন্যতম মোটিভ এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা এই ঘটনা আর কেউ যুক্ত কিনা সেটাই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল প্রিন্স সেটাও পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে ময়ুক ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ নিমতা